আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা শিখব সূরাতুন নাস। সূরাতুন নাসের মোট আয়াত সংখ্যা হলো 6, রুকু সংখ্যা 1। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাটির নাম হলো সূরাতুন নাস, নাস অর্থ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে মানুষের আলোচনা করেছেন, তাই এই সূরাটির নাম হলো সূরাতুন নাস। লক্ষ্য করুন স্ক্রিনের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ লাম পেশ, কুল বড় কফ দিয়ে, দুই নক্তাওয়ালা কফ, কফ লাম পেশ, কুল। قل أعوذ برب الناس ملي پرته بابي، قل أعوذ برب الناس مالك الناس ناسر مدد اكالي فتان روئي چه اي سورار مدد پتی تي آيات ارشاش ناس روئي چه اور ناسر مدد اكالي فکره تان دي پرته بابي مالك الناس إله إله এর মধ্যে লামের উপর খাড়া জবর, আর আমরা জানি খাড়া জবর হলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। আপনারা স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, লামের মধ্যে খাড়া জবর রয়েছে, খাড়া জবরে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। إله الناس من شر ওয়াসওয়াসিল, ওয়াসওয়া ওয়াওয়ের মধ্যে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। ওয়াসওয়াসিল খান্নাস মিলিয়ে পড়তে হবে এভাবে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তারপরের আয়াত, আল্লাযি এক আলিফ টান রয়েছে, ইউওয়াসউইসু। এই আয়াতটি বলতে গিয়ে অনেকেই ভুল উচ্চারণ করে থাকেন, ইউওয়াসউইসু অনেকেই উচ্চারণ করতে পারেন না, তাই আমি বানান করে বলতেছি, ইয়া পেশ ইউ ওয়াও সিন জবর ওয়াস, ইউওয়াস ওয়াউজের উই, ইউওয়াসউই সিন পেশ সু, ইউওয়াসউইসু, ইউওয়াসউইসু। আল্লাযি ইউওয়াসউইসু ফি এক আলিফ টান রয়েছে, সুদু এ দালের মধ্যেও এক আলিফ টান রয়েছে, সুদুরিন নাস। পুরো আয়াতটাকে এভাবে মিলিয়ে পড়তে হবে, আল্লাযি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মিলিয়ে এভাবে পড়তে হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। صدق الله العظيم.